জলের খোঁজে ফের চাঁদে পাড়ি দিতে চলেছে ভারত। প্রস্তুতি নিচ্ছে চন্দ্রযান চার, আর এই মুহূর্তে কোমর বেঁধে কাজেও নেমে পড়েছে ইসরো। বিক্রম চাঁদ মামার বাড়িতে সফলভাবে পৌঁছে যাওয়ার পর ইতিহাস রচনা করেছে ভারত। রাশিয়াও যেটা করতে পারেনি সেই সাফল্য ছিনিয়ে নিয়েছে ভারত। তবে এই সাফল্যে এই মুহূর্তে মশগুল হয়ে থাকতে চাইছে না ইসরো। তার পরিবর্তে পরবর্তী যে চন্দ্রাভিযান রয়েছে সেই নিয়েও প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে চন্দ্রযান চারের এই যৌথ অভিযান হতে চলেছে, অর্থাৎ এখানে এই অভিযানে ভারত একা নয়, এই অভিযানে ভারতের সঙ্গে হাত মেলাতে চলেছে জাপানও। চাঁদের মাটিতে জলের খোঁজ চালানোর উদ্দেশ্য নিয়েই চন্দ্রযান চার রওনা দেবে। বিগত কয়েক বছরে মহাকাশে নজরদারি চালাতে গিয়ে একাধিকবার চাঁদের বুকে জলের অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। মহাকাশ অভিযানের কথা মাথায় রেখেই এই প্রশ্নের উত্তর জানা এই মুহূর্তে জরুরি হয়ে গিয়েছে, কারণ জলের খোঁজ পাওয়ার অর্থ তাকে কাজে লাগিয়ে চাঁদের বুকে স্থায়ী ঠিকানা গড়ে তোলা সম্ভব। চন্দ্রযান চার সেই গুরু দায়িত্ব কাঁধে নিয়েই রওনা দেবে। এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে কবে তাহলে রওনা দিচ্ছে চন্দ্রযান চার? জানা যাচ্ছে 2026 সালে এই সম্ভবত চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে এই চন্দ্রযান চার। যে অভিযানের মূলত দুটি লক্ষ্য, প্রথমত চাঁদের জলের পরিমাণ এবং দ্বিতীয়ত গুণমান বিষয়গুলি খতিয়ে দেখা। চাঁদে জল রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজবে জাক্সা তথা জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি এবং ইসরো। চন্দ্রযান তিনও সেই খোঁজ কিছুটা চালাবে, তবে সেই অন্বেষণকে নতুন মাত্রা দেবে চন্দ্রযান চার। আপাতত লক্ষ্য তেমনই, চাঁদের ছায়াছন্ন যে গর্তগুলো রয়েছে সেই গর্তগুলিতে জলের অস্তিত্বের প্রমাণ ইতিমধ্যেই পেয়েছে নাসা, ইসরো এবং অন্যান্য মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা। যদি সত্যি জল পাওয়া যায় এখানে, তাহলে তা পানীয় জলের প্রয়োজনকে মেটাবে সে বিষয়টাও খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে চাঁদে মানুষের বসবাস শুরু করতে গেলে এই জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে। পাশাপাশি জলকে ভেঙে জ্বালানি, হাইড্রোজেন এবং নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনও উৎপাদন করা যাবে কিনা সেই বিষয়টাও দেখা হবে। এখনো পর্যন্ত যে খবর মিলছে তাতে চন্দ্রযান চার মহাকাশযানে
থিন ফিল্ম সোলার সেলস ব্যবহার করা হবে, যার মাধ্যমে আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা সম্ভব। আলট্রা হাই এনার্জি ডেন্সিটি ব্যাটারি বসানো থাকবে এই চন্দ্রযান চারে, যাতে রাতের বেলা বা অন্ধকার জায়গায় বিদ্যুৎ সংযোগে কোনো বিঘ্ন না ঘটে। চাঁদের মাটিতে টিকে থাকার উপযোগী করে তোলা হবে চন্দ্রযান চার মহাকাশযানকে। চাঁদের বুকে মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত কম, তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে চন্দ্রপৃষ্ঠ থেকে চন্দ্র গর্ভ যে রয়েছে, অর্থাৎ যে গর্ত রয়েছে, সেইখানে অন্বেষণ করে দেখবে চন্দ্রযান চার। এর পাশাপাশি চাঁদের গতিশীলতাও অনুধাবন করবে। রাতের বেলায়ও কোনো উপায়ে কাজ চালিয়ে যাওয়া যায় কি না, খনন কাজ চালানো যায় কি না, এই সমস্ত সমাধান সূত্র খোঁজার লক্ষ্যও রয়েছে। তবে শুধু চাঁদই নয়, চন্দ্রযান চার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গল অভিযান আরও সহজ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালে চাঁদের উদ্দেশ্যে রওনা দিতে পারে চন্দ্রযান চার, যার মূল লক্ষ্য একটাই, চাঁদে জলের অস্তিত্ব রয়েছে কিনা সেই বিষয়টাই খতিয়ে দেখার। আর এই মুহূর্তে জানেন তো যে চন্দ্রযান তিন, সেও কিন্তু জোর কদমে কাজ চালাচ্ছে। চন্দ্রযান তিন যেই মুহূর্তে সফট ল্যান্ডিং করে, তারপর ভোর হওয়ার পর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান তারাও কিন্তু একেবারে নিজেদের ছন্দে কাজ করছে। প্রজ্ঞান গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে, আর এই মুহূর্তে প্রজ্ঞান যেহেতু স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে না, তাই ইসরো বিক্রমকে নির্দেশ দিচ্ছে এবং সেই নির্দেশ অনুযায়ী প্রজ্ঞান কাজ করছে। প্রজ্ঞানের আকার যেহেতু খুব একটা বড় নয়, তাই জন্য সে কিন্তু বিক্রমের ধারে বারে ঘোরাফেরা করছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্রযান তিন ঠিক যেভাবে ইসরো চাইছে সেইভাবেই কাজ করছে। আর এত কিছুর মাঝে যে বিষয়টা জানা যাচ্ছে যে এবার কিন্তু এই যে সাফল্য, অর্থাৎ চন্দ্রযান তিনের যে সাফল্য, সেই সাফল্যের মধ্যে মুশকুল হয়ে থাকতে চাইছে না ইসরো। তাই জন্যেই চন্দ্রযান চার এই মিশনের দিকে একটু একটু করে পা বাড়াচ্ছে ইসরো। তবে চন্দ্রযান চারের এই অভিযান ভারত একা করবে না, এখানে ভারতের সঙ্গে হাত মেলাবে জাপানও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর আপনারা কি ধরনের খবর দেখতে চাইছেন সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।